আসসালামু আলাইকুম। তো শিক্ষার্থী খান অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায়ে রাসায়নিক বিক্রিয়ার কিছু অংশ নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল যৌগমূলক এবং সংকেত লেখার নিয়ম। এই দুটি বিষয়ে আলোচনা করার শেষে আমরা তোমাদের যোজনী নিয়ে কিছু আলোচনা করব। তা আজকে আমরা প্রথমে যৌগমূলক নিয়ে আলোচনা শুরু করব। প্রথমে আমরা দেখি এই এখানে যৌগমূলক যেখানে আমি লিখেছি এর সামনে যেগুলো লিখে আছে এই সবগুলো হচ্ছে যৌগমূলক। দেখতে কিন্তু কিছুটা না পুরোটাই, যদি উপরের প্লাসটা বা মাইনাসটা বাদ দিয়ে দিই তাহলে দেখতে দেখা যায় এগুলো যৌগ, কিন্তু আসলে এগুলো যৌগ নয়, একগুচ্ছ পরমাণু। আমরা যদি এই পরমাণু গুচ্ছকে বা যৌগমূলককে বাংলাদেশ বা যে কোনো একটি দেশের ক্রিকেট দলের সাথে তুলনা করি তাহলে দেখব বাংলাদেশ ক্রিকেট দলে সাকিব, মাশরাফি, মুশফিক বা অন্যান্য যারা খেলে তারা এককভাবে খেলে না, তারা একটি দল হিসেবে খেলে এবং তারা যখন একত্রিত হয় তখন তাদেরকে আমরা বলি একটা টিম বা দল, এবং কোনো খেলায় একটি দল অংশগ্রহণ করে। এখানেও যদি আমরা এটার কথা বলি নাইট্রোজেনকে দেখতে পাচ্ছি, হাইড্রোজেনকে দেখতে পাচ্ছি, এরা একত্রিত হয়ে একটি দল গঠন করছে। আসলে এই যে দলটা গঠন করছে দলটাই হচ্ছে যৌগমূলক। আমরা একে যদি সংজ্ঞায়িত করি তাহলে এভাবে বলতে পারি যে সকল পরমাণু গুচ্ছ, যেমন এখানে একগুচ্ছ পরমাণু, এখানে একগুচ্ছ পরমাণু, যে সকল পরমাণু গুচ্ছ মৌলিক পদার্থের ন্যায় যৌগ গঠনে অংশগ্রহণ করে, অর্থাৎ এগুলো দেখতে যৌগের মতো কিন্তু যখন রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে তখন তাদের আচরণ হয় মৌলের মতো, তাই এদেরকে বলা হয় যৌগমূলক বা ইংলিশে বলে রেডিক্যাল। আমি সংখ্যাটা আবারও বলছি, যে সকল পরমাণু গুচ্ছ মৌলিক পদার্থের ন্যায় যৌগ গঠনে অংশগ্রহণ করে তাদেরকে যৌগমূলক বা ইংরেজিতে রেডিক্যাল বলে। তোমাদের খেয়াল করবে পরীক্ষায় এভাবেও আসতে পারে রেডিক্যাল কাকে বলে, তাহলে উত্তরটি কীভাবে লিখবে, যে সকল পরমাণু গুচ্ছ মৌলিক পদার্থের ন্যায় যৌগ গঠনে অংশগ্রহণ করে তাদেরকে যৌগমূলক বা রেডিক্যাল বলে। আমরা এখন আলোচনা করব সংকেত কীভাবে লিখতে হয়, সংকেত লেখার নিয়মটা কী। এটা লেখার পূর্বে আমরা কয়েকটি মৌলের যোজনী লিখি। তোমরা তোমাদের পাঠ্যপুস্তকে মোট 29টি মৌলের যোজনী লেখা আছে এবং 9টি যৌগমূলকের যোজনী লেখা আছে। তোমরা এগুলো ছকটা, পুরো ছকটা মুখস্থ করে নিবে। মুখস্থ করা ছাড়াও বিভিন্ন টেকনিক আছে, আমরা লাস্টে এটা নিয়ে একটু আলোচনা করব। তা আমি কয়েকটা মৌলের যোজনী লিখি, যেমন হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1, অক্সিজেনের যোজনী হচ্ছে 2, কার্বনের যোজনী হচ্ছে 4। আমরা বোঝানোর জন্য তিনটা যোজনী লিখে নিলাম। এবং এখন আমরা বললাম আমি এখানে এ লিখেছি, এ একটি পদার্থ, বি একটি পদার্থ, এবং এই দুইটি পদার্থ সিদ্ধান্ত নিল যে এই দুইটি পদার্থ মিলে একটি যৌগ গঠন করবে, তাহলে সেই যৌগের সংকেতটা কী হবে। তাহলে আমরা এভাবে লিখতে পারি এ এবং বি মিলে যে যৌগ গঠন করবে সেই যৌগটার নাম দিলাম আমরা এম, তারা এবি যৌগ গঠন করবে। এখন এর সামনে যেটা লিখেছি এবং বি এর সামনে যেটা লিখেছি এটা হচ্ছে যোজনী। আমরা বোঝানোর জন্য ধরে নিয়েছি এ এর যোজনী হচ্ছে এক্স এবং বি এর যোজনী হচ্ছে ওয়াই। তাহলে আমরা যখন সংকেত লিখবো তখন কাজটা হবে কি, এ এর যোজনী বসবে বি এর এখানে একটু নিচে আর বি এর যোজনী বসবে এ এর এখানে, এ একটু নিচে। তাহলে এ এর যোজনী কত, এক্স, তাহলে এ এর যোজনীটা বসবে আমাদের এখানে, এবং বি এর যোজনী কত, ওয়াই, তাহলে বি এর যোজনীটা বসবে আমাদের এখানে। তাহলে এ এবং বি মিলে যে যৌগ গঠন করবে সে যৌগটা হবে এ ওয়াই বি এক্স। এখন এটাকে যদি আমরা এ বি পদার্থ না ধরে যে কোনো অন্য একটি পদার্থ ধরে আমরা উদাহরণ দেওয়ার চেষ্টা করি তাহলে আমরা এভাবে লিখতে পারবো, ধরলাম এখানে আছে হাইড্রোজেন, এখানে আছে
অক্সিজেন। এবং এই হাইড্রোজেন এবং অক্সিজেন এই দুটি পদার্থ মিলে সিদ্ধান্ত নিল তারা যৌগ গঠন করবে। তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে যে পদার্থটি হবে সেটাকে আমরা লিখব এইচ, এখানে লিখব এটা ও। এখন হাইড্রোজেনের যোজনী কত? ওয়ান। হাইড্রোজেনের যোজনী বসবে এখানে, এবং অক্সিজেনের যোজনী হচ্ছে টু, অক্সিজেনের যোজনী বসবে এখানে। এখন আমাদের মনে রাখতে হবে যে যদি ওয়ান হয় তাহলে ওয়ান লেখার দরকার হয় না। তাহলে আমরা কি পেলাম? এইচ টু ও, দ্যাট মিন্স পাই। আবার যদি আরেকটি উদাহরণ সাথে দেখি, আমরা সোডিয়ামের যোজনী লিখলাম ওয়ান, এবং আমরা জানি ক্লোরিন এর যোজনী হচ্ছে ওয়ান। এখন সোডিয়াম এবং ক্লোরিন এ দুটি মিলে যদি সিদ্ধান্ত নেয় তারা একটা যৌগ গঠন করবে, তাহলে কি দাঁড়াবে? যৌগটার নাম হবে, এখানে হবে এনএ, এখানে হবে সিএল। এখন সোডিয়ামের যোজনী ওয়ান, এখানেও বসবে ওয়ান, আবার ক্লোরিনের যোজনী ওয়ান, এখানেও বসবে ওয়ান। ওয়ান আমি আগেও বলেছি ওয়ান লিখতে হবে না। তাহলে যৌগটা হয়ে যাবে এনএ সিএল, যাকে আমরা বলি সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড হচ্ছে খাবার লবণ, আমরা যে লবণটা খাই। তাহলে এই সংকেত লেখা আমরা কীভাবে লিখতে হয় এটা আমরা শিখলাম। এখন সংকেত লেখার যে মোট কয়েকটি নিয়ম আছে, কয়েকটি নিয়মটি যদি আমরা আবার একটু আলোচনা করি। আমরা প্রথম আলোচনা করেছিলাম হাইড্রোজেন নিয়ে, একটা আলোচনা করেছিলাম অক্সিজেন নিয়ে। তাহলে তোমরা খেয়াল করো, এখানে হাইড্রোজেনের যোজনী টু, এবং অক্সিজেনের সরি হাইড্রোজেনের যোজনী হচ্ছে ওয়ান, এবং অক্সিজেনের যোজনী হচ্ছে টু। অর্থাৎ যে পদার্থগুলো মিলে যৌগ গঠন করবে তার যোজনী যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে যোজনী লিখতে হবে। এখানে ওয়ান লিখতে হয় না বিধেয়, আমরা লিখিনি। এখন খেয়াল করো, যদি যে দুইটা মূল, এখানে সোডিয়াম এবং ক্লোরিন এই দুইটি মৌল মিলে একটি যৌগ গঠন করছেন, এদের দুইজনের যোজনী কি সমান? দুইজনের যোজনী হচ্ছে ওয়ান। যদি দুইজনের যোজনী সমান হয় সেক্ষেত্রে যোজনী লেখার দরকার নাই। তা আমরা ধরে নেব এখানে কি আছে? ওয়ান আছে। এ গেল আরেকটা নিয়ম। তৃতীয় আরেকটি নিয়ম হচ্ছে, যদি আমরা আরেকটি উদাহরণ দেই কার্বনের ক্ষেত্রে এবং অক্সিজেনের ক্ষেত্রে, খেয়াল করো তোমরা কার্বনের যোজনী হচ্ছে ফোর, অক্সিজেনের যোজনী হচ্ছে টু। কার্বন এবং অক্সিজেন মিলে যদি যৌগ গঠন করে তাহলে যৌগটা কেমন হবে? তাহলে এখানে আমরা লিখব কার্বন, এখানে লিখব আমরা অক্সিজেন। তাহলে কার্বনের যোজনী ফোর, এখানে ফোর লিখব, এবং অক্সিজেনের যোজনী হচ্ছে টু, এখানে আমরা টু লিখব। তাহলে সি টু ও ফোর হয়। কিন্তু আরেকটি জিনিস যদি খেয়াল করি আমরা, তাহলে দেখো এখানে টু আছে এবং ফোর আছে। এই টু এবং ফোর হচ্ছে টু এর গুণিতক। তোমরা সবাই নিশ্চয়ই গুণিতক সম্পর্কে জানো, টু এর গুণিতক হচ্ছে দুই একে দুই, দুই দুই গুণে চার, তিন দুই গুণে ছয়, চার দুই গুণে আট, এবং অনেক গুণিতক। তাহলে এখানে টু এবং ফোর কি? দুইটি গুণিতক। এবং যদি গুণিতক হয়, যার গুণিতক ওইটা দ্বারা উভয় পক্ষকে ভাগ করতে হবে। অথবা এবং যদি মনে করতে পারি যে দুইটি সংখ্যা এখানে আছে, দুইটি সংখ্যার গসাগু দ্বারা আমাদের ভাগ করতে হবে, তাহলে টু এবং ফোর এ দুটির গসাগু হচ্ছে টু। এখন টু দ্বারা যদি ভাগ করি, টুকে টু দ্বারা ভাগ করলে দুই একে দুই, এখানে হবে ওয়ান। ফোরকে যদি আমরা টু দ্বারা ভাগ করি তাহলে হবে দু দুগুণে চার, এখানে হবে টু। তাহলে এখানে আবার জানি আমরা এখানে ওয়ান কী করতে হবে না, ওয়ান আমাদের লিখতে হবে না। তাহলে মৌলটার নাম হয়ে, যৌগটির নাম হয়ে গেল সিও টু, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড। এখন এখানে মনে রাখতে হবে, পরীক্ষা যদি এভাবে আসে যে সিও টু যৌগটিতে অক্সিজেনের যোজনী কত বা কার্বনের যোজনী কত, তাহলে খেয়াল করো কার্বনের যোজনী তুমি দেখতে পাচ্ছ টু, কিন্তু তুমি তো জানো কার্বনের যোজনী ছিল কত? ফোর। অক্সিজেনের যোজনী কত ছিল? টু। এটাকে উভয় পক্ষকে টু দ্বারা ভাগ করার কারণে কমে গেছে, এখানে টু হয়ে গেছে, এখানে নাই। কিন্তু মনে রাখতে হবে পরীক্ষা আসলে কিন্তু লিখতে হবে কার্বনের যোজনী ফোর এবং অক্সিজেনের যোজনী টু। এই হচ্ছে আমাদের মোটামুটি সংকেত লেখার নিয়ম। এখন আমরা যোজনীটা নিয়ে আবার একটু আলোচনা করব, যে যোজনীটা এত ইম্পর্ট্যান্ট। তোমরা যদি যোজনীতে কোনো গ্যাপ থাকে তাহলে তোমরা কোনো যৌগ গঠন করতে পারবে না, যোজনী কোন জায়গায় কত বসবে সেটা তোমরা বুঝবে না। সেজন্য দেখো এটার অনেকগুলো নিয়ম আছে,
এই অনেকগুলো নিয়ম তোমাদের বইতে যে 29টি মৌলের যোজনে দেওয়া আছে, এই নিয়ম অনুসারে বা ছন্দের সাথে যদি পড়ে তাহলে আসলে 29টা কখনোই কাভার হয় না। আর আমার কাছে মনে হয় তোমরা যদি মুখস্থ করতে পারো 6টা তাহলে ভালো, আবার মুখস্থ যদি না করতে পেরে এই যে এখানে যোগগুলোর নাম আছে এই যোগগুলোর নামগুলো যদি তোমরা মনে রাখতে পারো তাহলে তোমাদের জন্য অনেক সহায়ক হবে। তোমরা এই যোগগুলোর নাম যদি মনে রাখো তাহলে তোমরা অটোমেটিক্যালি দেখবে সবগুলো যোজনী মনে রাখতে পারবে। তা আমি প্রথমে তোমাদের যোগমূলকের যে যোজনীগুলো আছে সেই যোজনীগুলো একটু আগে আলোচনা করি। এখানে প্রথম আছে অ্যামোনিয়াম, এখানে আছে হাইড্রোক্সিল হাইড্রোক্সাইড, এখানে আছে নাইট্রাইট, এখানে আছে নাইট্রেট, এখানে আছে হাইড্রোজেন কার্বনেট, এখানে আছে সালফাইড, এখানে আছে সালফেট, এখানে আছে কার্বনেট, এখানে আছে ফসফেট। এখানে আমরা মনে রাখবো এখানে অ্যামোনিয়াম, এখানে হাইড্রোক্সিল, এখানে নাইট্রাইট, এই এগুলো নিয়ে একটু ঝামেলা অনেক সময়। দেখো এখানে 2, এখানে কি 3, দুইটার মধ্যে এবার যদি একই থাকে যেটা কম থাকবে, এখানে 2 আছে এখানে 3 আছে, সেখানে উচ্চারণ হবে আইট, আর যেটা বেশি থাকবে সেখানে উচ্চারণ হবে এট। তাহলে এটা নাইট্রাইট, এটা নাইট্রেট। সিমিলারলি এখানে আর এখানে যদি খেয়াল করি দুইটি একই, এখানে শুধুমাত্র এখানে 3, এখানে 4, তাহলে এখানে পড়বো আমরা সালফাইট, এখানে আমরা পড়বো সালফেট। তাহলে আমরা যোজনী যদি মনে রাখি, এখানে উপরে প্লাস দেওয়া আছে মানে 1+, তার মানে এটার যোজনী হচ্ছে 1, এটার যোজনী আছে 1, মাইনাস কেন, যোজনী দুই ধরনের, একটি ধনাত্মক আর একটি ঋণাত্মক, এই জন্য মাইনাস থাকলে সেটা ঋণাত্মক আর প্লাস থাকলে সেটা ধনাত্মক। তাহলে এই যোজনীগুলো মনে রাখতে হবে, যদি হাইড্রোজেন থাকে, কি থাকে, হাইড্রোজেন এবং নাইট্রোজেন থাকে কোনো যৌগমূলকের ভিতরে তার যোজনী হবে 1। যেমন এখানে দেখো এখানে নাইট্রোজেন আছে হাইড্রোজেন আছে তার মানে এটার যোজনী হচ্ছে 1, এখানে তো হাইড্রোজেন আছে তার মানে এটার যোজনী হচ্ছে 1, এখানে নাইট্রোজেন আছে এটার যোজনী হচ্ছে 1, এখানেও নাইট্রোজেন আছে এটার যোজনী হচ্ছে 1, এখানে হাইড্রোজেন আছে এটার যোজনী হচ্ছে 1। এখন যদি আমরা খেয়াল করি যদি এস বা সি থাকে সেগুলোর যোজনী হবে 2, যেমন এখানে এস আছে তার যোজনী 2, এটা এস আছে এখানে সি আছে তার মানে এটার যোজনী 2, আর যদি পি থাকে তাহলে সেটার যোজনী হবে 3। তাহলে এই যোজনীগুলো যৌগমূলকের যোজনীগুলো মুখস্থ করার কোনো দরকার নেই, তোমরা অটোমেটিক্যালি এভাবে সংক্ষেপে শিখতে পারবে। আমরা এগুলো এই মৌলিক যৌগিক পদার্থগুলোর নাম লিখেছি এখানে, যেমন দেখো এখানে লিখেছি আমরা H2O অর্থাৎ পানি। তুমি যদি এই সংকেতটা মনে রাখতে পারো তাহলে অটোমেটিক্যালি বুঝতে পারছো হাইড্রোজেনের হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1, অক্সিজেনের যোজনী হচ্ছে 2। আবার যদি এখানে আছে সোডিয়াম ফ্লোরাইড NaF, তার মানে বুঝতে পারছি সোডিয়ামের যোজনী হচ্ছে 1, ফ্লোরিনের যোজনী হচ্ছে 1। আবার আমি কয়েকটি দেখি, এখানে যদি আছে MgCl2, আচ্ছা দেখি আমরা MgCl2 অর্থাৎ ম্যাগনেসিয়াম ক্লোরাইড, তাহলে ম্যাগনেসিয়ামের যোজনী দেখতে পাচ্ছি 2, ক্লোরিনের যোজনী দেখতে পাচ্ছি এখানে 1। আবার আমরা যদি দেখি NH3 অ্যামোনিয়া, যদি অ্যামোনিয়া দেখি তার মানে নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3, হাইড্রোজেনের যোজনী হচ্ছে 1। এভাবে করে আমরা এগুলো মনে রাখার চেষ্টা করব। আমরা আজকে আর বিস্তারিত আলোচনা করব না, আজকে আমরা যতটুকু নিয়ে আলোচনা করেছি এগুলো প্রথম থেকে আর একবার বলি। আজকে আমরা মূলত আলোচনা করেছি যৌগমূলক নিয়ে, যে সকল পরমাণু গুচ্ছ যৌগ গঠনে মৌলিক পদার্থের ন্যায় অংশগ্রহণ করে তাদেরকে যৌগমূলক বলে, এবং সংকেত লেখার নিয়মগুলো আরও ভালোভাবে আয়ত্ত করবো এবং যোজনীগুলো মুখস্থ করবো বইয়ের ছক অনুসারে, অথবা আমাদের এখানে যে যৌগগুলোর নাম দেওয়া আছে এই যৌগগুলো মুখস্থ করে নিতে পারো, খাতায় লিখে নিতে পারো, তাহলে দেখবে তোমাদের যৌগ গঠন করতে তেমন কোনো সমস্যা হবে না। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।